জেলে যারা ছিল আশেপাশে, তো দুই তিন দিন পরে আমার উপর খুব বিরক্ত হওয়া শুরু হলো। আমি কিছু করিনি, আমি অপরাধী না। তার হাত ধরে আবার জেলে জেলে পরিবেশটা অনেক সুন্দর, হাজিরা দিতে হচ্ছে জেল, বারবার ফোকাস ক্যামেরা সব অ্যাঙ্গেল তোর দিকে, মানে তুই একই কাপড় কতদিন ধরে শুনানিতে পড়ে আসছিস সেটা নিয়েও গবেষণা অনেকের। তো ওই সময় মানে রাজ বা ওই পরবর্তী সময় রাজের সাপোর্ট, পরবর্তী সময়টা তো আসলে মানে তখন তো আসে বিয়ে শাদি করা, এসে দুটো সিনেমা আসলে শেষ করে ফেলা, শুটিং শেষ করে ফেললাম, মানে জেল থেকে বেরিয়ে এসে দুটো সিনেমা কিন্তু সাইন করলাম নতুন করে, আবার দুটো সিনেমা শেষ করলাম, সিনেমা করতে যে প্রেম হলো, প্রেম করার পরে বিয়ে করে ফেললাম, তার হাত ধরে আবার জেলে হাজিরা। অনেক চড়া দামে বিক্রি হয়, শত কোটি টাকা। রাইট, রাজ যেমন একটু ব্যাখ্যা দিয়ে বললো, সেক্ষেত্রে পরির ওর সাপোর্টটা ছিল আমার ফুল প্রেগনেন্সিতে, মানে অদ্ভুত রকম। আমি প্রেগনেন্সিটা এত এনজয় করেছি, আমার হয় না মানুষ, আমি জানি না মানে সবার এরকম কিনা, আমি শুধু মানে আমার সিক লাগে না কেন, আমি বমি করি না কেন, আমার মাথা ঘুরে না কেন, আমার এটা নিয়েও টেনশন হতো। হ্যাঁ, আমি তো এত নর্মাল কেন, আমি তো নর্মালই আছি। সো এই মানসিকভাবে বা শারীরিকভাবে এই নর্মাল রাখাটার পেছনে বা আমার থাকাটার পেছনের মানুষটা হচ্ছে রাজ। কিন্তু একটা বিষয় একটু জানতে চাই, যে ধরা যাক আসিফ যেমন কনফেস করেছিল যখন জেলে ছিল, তখন ওর একটা বড় সমর্থক গোষ্ঠী ভক্ত গোষ্ঠী ভীষণ সাপোর্ট দিয়েছে, তখন ভেতরে আটকা থাকলে তো রাজও নেই, তোর পরিবারও নেই, ওই সময় নিজেকে মানে কিভাবে মানিয়ে চলেছিস বা কেমন সময় গিয়েছে, ভালো খারাপ কিভাবে ব্যাখ্যা দিবে ওই সময় সময়গুলো? প্রথমত আমি আমি কিছু করিনি, আমি অপরাধী না, সেটা জায়গায় আমি ক্লিয়ার। সো আমার এখন হাই হতাশ করার কোনো জায়গা নেই, আমি জানি আমি কি। হ্যাঁ, সো আমার জায়গাটা আমার কাছে ক্লিয়ার ছিল, সো আমি বিন্দাস ছিলাম। কিন্তু আমার না, আমি একটু ফান মোডে ইয়ে আছে, যে অনেক আসামি বা যারা আছে মানে থাকে না, তো ওদের কাছে তো তুই সব স্বপ্নের নায়িকা, তোর তোকে যখন দেখলো মানে ওদের সাথে আসলে সময়টা কিভাবে কাটলো? ও ওদের, ওইটাই শুনতে দাও, ওর দারুণ 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 দারুণ, প্লিজ একটু বল না, দারুণ দারুণ ব্যাপার। আসলে দিনগুলো অনেক মিস করি সামহাও, মানে মাঝে মাঝে ওর সাথে আমি গল্প করতে করতে বলি, যেন আমি এই খাবারটা মিস করি, যেন আমি এরকম করে ঘুমাতাম, যেন আমি এরকম করে থেকে রাতের বেলা একটু তরকারি নিয়ে আসি বা খাবার নিয়ে আসি করে খাই। আমি আর মজা করে স্পেশাল রান্না টান্না করে দিত না, মানে না 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 স্পেশাল রান্না টান্না সব বন্ধ ছিল, এবং জেলে যারা ছিল আশেপাশে, তো দুই তিন দিন পরে আমার উপর খুব বিরক্ত হওয়া শুরু হলো, যে আপনার জন্য বা তোমার জন্য, মানে যারা হয় না অনেক ক্লোজ হয়ে গেছিল, আমার বন্ধু হয়েছে অনেক, হ্যাঁ এখনো তাদের সাথে যোগাযোগও হয়, ওরকম বন্ধু আছে, তো ওরা বলে যে ভাই তুমি তাড়াতাড়ি যাও, আমরা কিন্তু খেতে পারি না তোমার জন্য, কারণ পিসি কার্ডটা একটু, হ্যাঁ একদম পুরো জেল জীবন হয়ে গেছে সবার জন্য, মানে সবাইকে একদম অন টাইম না, আমরা যারা ছিলাম 14 দিন তো হচ্ছে ইয়েতে থাকতে হয় কোয়ারেন্টাইনে, তো তখন যেটা হয় যে মানে কাউকে তো একটা খোলে, মানে গেটটা খোলে, তারপর আশেপাশে একটু ঘোরাঘুরি করে, মাঠ আছে ওখানে সুন্দর, মানে মানে সুন্দর দেখতে, কিন্তু মানে জেলে জেলে পরিবেশটা অনেক সুন্দর, ঠিক আছে, তো ওখানে মানুষ একটু হাঁটাহাঁটি করে বিকেলবেলা, বা একটু টাইম থাকে ওদের নির্দিষ্ট। সো আমার জন্য প্রথম একদিন ওপেন করে দেওয়ার পরে এত লোকজন আমাকে দেখতে আসা শুরু হলো, তো একদম তখন কড়াকড়ি হয়ে গেল, মানে জেল মানে জেলই, তখন কোনো ছাড় নেই, ওখানে ভিড় টিড় হয়ে শুরু হয়ে গেল। তখন দুই একদিন পরে আমার উপর লোকজন বিরক্ত হওয়া শুরু করলো, যে আমরা খেতে পারি না, লোকজন ঘুরতে পারি না, আমি যাই না কেন, বের হই না কেন। তো যেদিন আমার জামিন হয়ে গেল, আমি জানি না এই এই ভালোবাসা, আমি এত কাছ থেকে হয়তো আমি এটাও এটাও একটা আসলে দারুণ অভিজ্ঞতা, যে আমি এত কাছ থেকে মানুষের এইভাবে ভালোবাসা দেখেছি, যে হয় না যে একসময় একটা অপরিচিত মানুষ সে আস্তে আস্তে আমার কীভাবে ফ্যান হয়, মানে কীভাবে আমাকে ভালোবাসে, আমি ফ্যান বলবো না, সে আমার কোনো কাজ দেখে বা আমাকে ওভাবে ভালোবাসে, আচ্ছা হিউম্যান বিং আমাকে, আমার আমার যখন জামিন হয়ে যায় পুরো সারা রাত ধরে নামাজ পড়লো, হ্যাঁ ঘুমায়নি, নামাজ পড়লো আমার জন্য, অনেকে এমনভাবে কান্নাকাটি করলো, মানে আমার না এত অদ্ভুত লাগে জিনিসগুলো, যে আসলে লাইফ মাঝে মাঝে অনেক অনেক বিউটিফুল। অবশ্যই, মানে এই মায়া এই ভালোবাসা তো অর্জন আর কি।